हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। सबाई के स्वागतम आमार कुकिंग चैनले। आज आमी आपनादेर साथे चॉकलेट केक रेसिपी शेयर करब। तो चलुन देखे नी किभाबे आमी तैरी करछी। प्रथमे एकटा बोल निये निब। एखाने तीनटा डिमेर सादा अंश आमी आलादा करे रेखेछिलाम, एखन एटाके बीट करे निब। जखन एटा एकटा फर्मि भाव चले आसबे तखन एखाने आमी एक कप चीनी दुई तीन भागे एटाके आमी मिशाबो एबं खूब भालो करे एटाके बीट करे निब। যদি কারো কাছে বিটার না থাকে তাহলে হ্যান্ড হুইক্স দিয়েও এটাকে বিট করতে পারবেন। বিট করা ডিমের সাদা অংশের সাথে এখন ডিমের কুসুমগুলো মিশিয়ে নিব এবং ভালো করে বিট করব। আমি এখানে হাই স্পিডে বিট করছি। ডিমের কুসুম বিট করা হয়ে গেলে এখন এখানে আমি হাফ কাপ রেগুলার খাওয়ার সাদা তেল দিয়ে দিব। আপনারা চাইলে হাফ কাপ বাটারও দিতে পারেন। এক চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এখন এগুলোকে আবার মিশিয়ে নিব। 1/3 কাপ লিকুইড মিল্ক, হালকা কুসুম গরম, এটা আমি মিশিয়ে দিব এখানে। একটা স্প্যাচুলা দিয়ে বাটির চারপাশ ক্লিন করে দিব এবং একটু নেড়ে দিব। এখন একটা স্ট্রেইনারে এক কাপ ময়দা নিয়ে নিব। এক চা চামচ নিব বেকিং পাউডার এবং হাফ চা চামচ নিয়ে নিব বেকিং সোডা। এখন এটাকে একটু চেলে নিব। চেলে নেওয়ার একটাই কারণ যাতে কোনো গুটলি বা দানা না থাকে। চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো যেন একটু চেলে নেওয়া হয়। এখন এটাকে একটা পাশে রেখে আমি এখানে 1/3 কাপ নিয়ে নিয়েছি কোকো পাউডার, এটাকে একটু চেলে নিব। আর 1/3 কাপ দিয়ে দিব গরম পানি, এই কোকো পাউডারের সাথে মিশাই নিয়ে একটা লিকুইড তৈরি করে নিব। খুব ভালো করে মিশাই নিতে হবে, এখানেও যেন কোনো লাম্পস বা দানা না থাকে। আমি আগে যে লিকুইডটা তৈরি করেছিলাম ওর সাথে এই কোকো পাউডারের যে লিকুইড সেটা মিশিয়ে দিব এবং খুব ভালো করে এই দুইটা একসাথে মিশিয়ে নিব। লিকুইডগুলো মিশানো হয়ে গেলে এখন শুকনো উপকরণের মধ্যে এই লিকুইডগুলো দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিব। এখানে যেহেতু আমি হাফ চা চামচ বেকিং সোডা ইউজ করেছি, বেকিং সোডার যে কোনো খাবার খুব দ্রুত বেক করতে হয়, তো খুব ভালো মতো মিশানো হয়ে গেলে আমি একটা 9 ইঞ্চির মোল্ড নিয়ে নিয়েছি এবং কিছু তেল দিয়ে এখানে ব্রাশ করে নিব। আপনারা চাইলে এখানে বাটারও ব্রাশ করে নিতে পারেন। এখন একটা বাটার পেপার এর মধ্যে দিয়ে দিব এবং বাটার পেপারটাকেও আমি গ্রিস করে নিব। মোল্ডটা তেল দিয়ে গ্রিস করা হয়ে গেলে এখন আমি ব্যাটারটা উপর থেকে ঢেলে দিব, কারণ ভিতরে যদি কোনো বাবলস থাকে সেটা বের হয়ে যাবে। এবং আমি একটু ট্যাপ করে নিব। চকলেট কেক আমি চুলায় বেক করব, তাই একটি প্রথমে হাঁড়ি দিয়ে দিলাম, এর মধ্যে স্ট্যান্ড বসিয়ে কেক মোল্ডটাও বসাই দিলাম। প্রথম 5 মিনিট মিডিয়াম হিটে এটাকে বেক করব, তারপর 55 মিনিটের জন্য লো হিটে এটাকে রেখে দিব। অনেকের চুলার ধরন অনুযায়ী 5 মিনিট কম বেশি হতে পারে, সেটা খেয়াল রাখবেন। এবং যদি ওভেনে বেক করতে চান তাহলে 180 ডিগ্রি সেলসিয়াসে 40 থেকে 45 মিনিট বেক করলে হয়ে যাবে। এখন এটাকে আমি প্রায় 1 ঘন্টা পর একটা কাঠি দিয়ে চেক করে দেখব ভিতরটা হয়েছে কি না। মাশাল্লাহ হয়ে গেছে, এখন এটাকে আমি নামায় নিব। যেহেতু অনেক গরম এটাকে চতুর্পাশ থেকে বেকিং শিটগুলো সরাই দিব। হয়ে গেছে, অনেক সফট হয়েছে কেকটা। আমি এটা কেটে দেখাচ্ছি আপনাদের সাথে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলটি ক্লিক করে রাখবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো সর্বপ্রথম আপনাদের কাছে যেতে পারে। সবাই ভালো থাকবেন, আপনাদের দোয়ার মাঝে আমাকে মনে রাখবেন। আল্লাহ হাফেজ।